বাসে ওঠা নিয়ে বিবাদের জেরে বাঁকুড়ার মেজিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকালে মৃতদেহ নিয়ে ঘণ্টা তিনেক পথ অবরোধ করেন মৃতের আত্মীয় পরিজনরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়া যাবার বাসে ওঠা নিয়ে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধে লালবাজার গ্রামের বাসিন্দা সরফুল খানের। অভিযোগ, তার জেরেই আজ সকালে প্রতিবেশীরা বছর ষাটের ওই ব্যক্তির ওপর চড়াও হয়ে তাকে পিটিয়ে মারে। পুরনো শত্রুতা নাকি তাৎক্ষণিক বিবাদে খুন, খতিয়ে দেখছে মেজিয়া থানার পুলিশ। হঠাৎ যাবে হয়তো, কি বলছে দাদাগিরি, ওদের দাদাগিরি। কেউ যদি কেরকম কিছু বলতে যাবে ওদের সঙ্গে মারামারি হয়ে যাবে, কেউ কিছু বলবে না। ওরা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না, এরকম রাজনৈতিক দলের সঙ্গে তো নাই। পুলিশ এসেছে, হ্যাঁ পুলিশ এসেছে। পুলিশের কিছু মানে অ্যাকশন নেই নাই, পুলিশ কিছু অ্যাকশন নেই নাই। এই সাইডে পাশে বাড়িতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় এলাকা দখলের বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলার অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখল নিয়ে দুই দুষ্কৃতী আকাশ মালিক ও সোহম মুখোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। অভিযোগ, গতকাল দলবল নিয়ে সোহমের ওপর চড়াও হয় আকাশ। দুপক্ষের সংঘর্ষের পাশাপাশি এক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। আহত সোহম মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চলার কথা অস্বীকার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। Thank you.